মরমৰ ছাত্ৰটি হল মই কালি তোমালোকক শিকাইছিলো প্ৰণাম কাক বোলে প্ৰণাম কি অনমোল প্ৰণাম এতিয়া আজি শিকাম ক্লাছিফিকেশ্যন অফ প্ৰণামছ অৰ্থাৎ প্ৰণামক কেইটা শ্ৰেণীত ভাগ কৰা হয় অৰ্থাৎ প্ৰণামৰ শ্ৰেণীবিভাগ মই ইয়াত লিখি দিছো নাম্বাৰ ওৱান পাৰ্চনেল প্ৰণাম অৰ্থাৎ অসমীয়াত ইয়াক কয় ব্যক্তিগত বাচক সৰ্বনাম নাম্বাৰ টু ৰিফ্লেক্সিভ প্ৰণাম আত্মবাচক সৰ্বনাম আৰু নাম্বাৰ থ্ৰী ৰিলেটিভ প্ৰণাম সম্বন্ধবাচক প্ৰণাম আৰু নাম্বাৰ ফ'ৰ ডেমনষ্ট্ৰেটিভ প্ৰণাম নিজহ সৰ্বনাম নাম্বাৰ ফাইভ ডিষ্ট্ৰিবিউটিভ প্ৰণাম ডিষ্ট্ৰিবিউটিভ প্ৰণামটো হ'ল তোমালোকৰ বিভাজক সৰ্বনাম আৰু নাম্বাৰ ছিক্স ইণ্ডিফিনিট প্ৰণাম অনিৰ্দেশ সৰ্বনাম নাম্বাৰ ছেভেন ইণ্টাৰোগেটিভ প্ৰণাম এইটো প্ৰশ্নবোধক এইট নাম্বাৰ এইট ৰেচিপ্ৰকেল প্ৰণাম পাৰস্পৰিক সম্বন্ধ পাছত সৰ্বনাম এইকেইটা মনত ৰাখিবা পাৰ্চনেল প্ৰণাম অৰ্থাৎ ব্যক্তিবাচক সৰ্বনামটো হ'ল কি যেনে এইবিলাক আই হি এই ব্যক্তিক বুজায় চি উই দে এইবিলাক ব্যক্তিক বুজায় গতিকে এইবিলাক হ'ল তাৰমানে কি পাৰ্চনেল প্ৰণাম তোমালোকে মনত ৰাখিবা হিজ হাৰ দেম এই সকলোবিলাক হ'ল পাৰ্চনেল প্ৰণাম আৰু ৰিফ্লেক্সিভ প্ৰণাম হ'ল এইবিলাক চেণ্টেন্স হিচাপে যদি দিবা যাওঁ বহুত দীঘলীয়া হ'ব তোমালোকৰ পাঠদানটো সেইকাৰণে মই চেণ্টেন্স হিচাপে দিয়া নাই তোমালোকে প্ৰথম এইখিনি জানি ল'লেই হ'ব ইয়াৰ পৰৱৰ্তী সময়ত তোমালোকে চেণ্টেন্স হিচাপে সুন্দৰভাৱে জানিবা আৰু সেইটো মই শিকাম যে ৰিফ্লেক্সিভ প্ৰণাম হ'ল আত্মবাচক প্ৰণাম যেনে মাই চেল্ফ মাই চেল্ফ মাই চেল্ফ আৱাৰ চেল্ফ আৱাৰ চেল্ফ বা হিম চেল্ফ হিম চেল্ফ এইবিলাক য'ত চেল্ফ কিন্তু প্লুৰেল নাম্বাৰ হ'লে এতিয়া চেল্ফ ভি হ'ব আৰু ছিংগুলাৰ নাম্বাৰ ক্ষেত্ৰত এফ হ'ব এইটো কথা মনত ৰাখিবা গতিকে এইবিলাক হ'ল তাৰমানে নিজকে যেনে আই চেল্ফ ডু দ্য ৱৰ্ক মাই চেল্ফ মোৰ কামটো মই নিজেই কৰিম এনেহেন উদাহৰণ তাৰপিছত নাম্বাৰ থ্ৰীটো হ'ল কি ৰিলেটিভ প্ৰণাম ৰিলেটিভ প্ৰণামটো হ'ল কি হি গেভ মি এ পেন হি গেভ মি এ পেন এইটো এটা সম্বন্ধবাচক সৰ্বনাম বুজায় যেনে হিৰ লগত কাৰ সম্পৰ্ক আহিছে মিটো গতিকে এইবিলাক হ'ল তাৰমানে কি ৰিলেটিভ প্ৰণাম আৰু ডেমনষ্ট্ৰেটিভ প্ৰণামটো হ'ল নিৰ্দিষ্টভাৱে দেখুৱাই দিয়াটো যেনে দিছ ইজ এ বুক দিছ দিয়াত এইবিলাক এইবিলাক হ'ল তাৰমানে কি বা দিছ ড'জ এইবিলাক হ'ল তাৰমানে ডেমনষ্ট্ৰেটিভ প্ৰণাম তাৰপিছত নাম্বাৰ ফাইভ ডিষ্ট্ৰিবিউটিভ প্ৰণাম ডিষ্ট্ৰিবিউটিভ প্ৰণামটো হ'ল ইটছ নেইডাৰ ইটছ নেইডাৰ ইটছ ইটছ নেইডাৰ এইডাৰ এনেকুৱা এইবিলাক হ'ল তাৰমানে কি ডিষ্ট্ৰিবিউটিভ প্ৰণাম আৰু ইনডেফিনিট প্ৰণামটো হ'ল কি অনিৰ্দেশক সৰ্বনাম ই অনিৰ্দিষ্টভাৱে বুজায় যেনে ওৱান চাম চাম এনি 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 বডি এনি বডি এইবিলাক হ'ল তাৰমানে কি ইনডিফিনিট প্ৰণাম আৰু ইণ্টাৰেটিভ প্ৰণাম হ'ল হোৱাট হোৱাট হুম হুজ এইবিলাক হ'ল তাৰমানে কি
ইন্টারডিপ প্রণাম, তার পিছত ইন্টার এই হদাই হু ইবলা কি হদাই প্রশ্ন বুধ এই তার মানে প্রণামে আরম্ভ হয় ইন্টারডিপ প্রণামটো। তার পিছত হল রেসিপ্রোকাল প্রণামটো হল each other, one another. এইবিলাক হল রেসিপ্রোকাল প্রণাম। এইবিলাক শব্দ যত যিটো সেন্টেন্সত থাকে এইবিলাক হল তাৰমানে রেসিপ্রোকাল প্রণাম। এটা মনত রাখিবা, কোনো ইংরাজি সেন্টেন্স এটা যেতিয়া আই হি সি উই দে উই ইউ এইবিলাক থাকে এইবিলাক হল সদায় মনত রাখিবা পার্সোনাল প্রণাম। আর রিফ্লেক্সিভ প্রণামটো হল কি, যেনে মাই সেলফ, আওয়ার সেলফ, হিম সেলফ, দেম সেলফ, গতি এইবিলাক হল রিফ্লেক্সিভ প্রণাম। আর রিলেটিভ প্রণাম মই সেন্টেন্সটো দিছোয়ে, যেনে হি গেভ মি এ পেন, হিল লগত মিটোর সম্বন্ধ বুঝাইছে। ডেমনস্ট্রেটিভ প্রণাম হল ডিস, ড্যাট, ডিজ, ডোজ, এইবিলাক সি নির্দিষ্টভাবে দেখুয়াই দিয়ে। আর ডিস্ক্রিপটিভ প্রণামটো হল ইচ, প্রত্যেক, নেদার, এইডার, এইবিলাক হল এজনের হয়তো বহুতের মধ্যে এজন এনেকুয়া ডিস্ট্রিবিউটিভ প্রণাম। আর ইনডেফিনিট প্রণামটো হল হি অন অনিশ্চিত বা অনির্দেশকভাবে বুঝায়, যেন ওয়ান ওয়ান বলে কলে নিশ্চিত নহয়, সাম, এনি, এনিবডি, এইবিলাক হল ইনডেফিনিট প্রণাম। আর ইন্টারেক্টিভ প্রণামটো হল হু, হোয়াট, হুম, হুজ, এইবিলাক হল ইন্টারেক্টিভ প্রণাম। আর রেসিপ্রোকাল প্রণাম হল ইচ্ছাদার, পারস্পরিক হিসেবে বুঝায় এইটো রেসিপ্রোকাল প্রণাম। তারপর ওয়ান অ্যানাদার, এইবিলাক হল রেসিপ্রোকাল প্রণাম। ইয়ার পরবর্তী সময়সত হয়তো তোমালোকক মই যেতিয়া টেনশন শিকাম তেতিয়া ইয়ার সেন্টেন্স হওয়ার উদাহরণ দিয়ে তোমালোকক মই বুঝাই দিম ক্লাসিফিকেশন অফ প্রণাম। এটা তোমালোকে কোন কোনটো কি প্রণাম এইটো তোমালোকে জানি লওয়া। মরমর ছাত্রছাত্রীসকল, তোমালোকে নিশ্চয়ই এই ভিডিওটো বুঝি পাইছা। যদি এই ভিডিওটো তোমালোকে ভাল পাইছা তেতিয়াহলে মোৰ ইউটিউব চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা আৰু লাইক কৰিবা। ইমানতে সামৰিছো, ধন্যবাদ।